আপনি যে আজকে এসেছেন, আপনার ছোট ছেলের জন্য আপনার নাম কি? শাফিউদ্দিন ভূঁইয়া। শাফিউদ্দিন ভূঁইয়ার বড় ভাই যাকে আমরা প্রসেস করেছিলাম, শরীফউদ্দিন ভূঁইয়া স্বামী, তো উনি যে আমাদের এখানে প্রসেস করেছেন, আপনার অনুভূতি কি? মানে এত বছর আগে শরীফ অলরেডি ভিসা পেয়ে চলে গিয়েছে, আজকে আবার নতুন করে ছোট ছেলেরও এখন একটা যাওয়ার সময় হয়ে আসছে, তো আপনি চিন্তা করলেন মাদার কনসালটেন্টে আসবেন, মানে এক্ষেত্রে আপনার অনুভূতি কি? এত কষ্ট করে এত দূর থেকে এসছেন, বা আবার মাদার কনসালটেন্ট মনে করেছেন, কেন মনে করেছেন? এটা আমার অনুভূতি হইল যে আমার ছেলে বড় ছেলে শরীফউদ্দিন ভূঁইয়া 2013 গেছে আপনার মাধ্যমে, এবং সবচেয়ে বড় অনুভূতি হইল যে আপনি বিনা পয়সা ভিসা করে দিয়েছে, অনলি ফর 25,000 টাকা নিয়ে ভিসা করে দিয়েছেন, এবং আমরা ফ্যামিলি আপনার কাছে কৃতজ্ঞ এই জন্য যে পাসপোর্টটা যে আমার ছেলে নিজে আইনটা একদিন দুই দিন রাখিয়ে তারপরে আপনার কাছে দিছে, পরে টাকা দেওয়া হয়েছে আপনাকে। তা এই অনুভূতির উপরে, এই বিশ্বাসের উপরে যখন আমার বড় ছেলের সাথে আলাপ করছি, তখন আমার বড় ছেলে বলছে যে অন্য কোথাও না, ম্যাডামের অফিস এখানে আসি কিনা এখন এটা দেখো দেখে, এবং আমার কাছে নাম্বারটা ছিল না, আমার ছেলে নাম্বারটা দিছে, তখন আমরা আসছি। আল্লাহর রহমতে ওইখানে সে আইটি এর উপরে এমএস করছে, করে এখন ভালো আছে ইনশাল্লাহ। তার মানে ভিসা প্রসেসিং বা সার্ভিস নিয়ে আপনার কোনো অনুযোগ অভিযোগ নেই, বরং ইন্সপায়ার্ড হয়েছেন যেন এই ছেলেও প্রসেস করতে পারে, এবং এটা আমার বড় ছেলের নির্দেশে আমরা এখানে আসছি। এর মাঝে কিন্তু আপনার সাথে আমি মাঝে দুই একবার আসছি অন্য ব্যাপারে, মানে যোগাযোগ আছে, মানে মানে আঙ্কেল আন্টির মতন এরকম একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আর সবচেয়ে বড় বেনিফিট হইল যে যেমন অন্যের বেলায় কি করেন সেটা আমি বলবো না, যেমন আমাদের বেলায় যে স্পষ্ট যেটা শরীফউদ্দিনও বলছে যে মানে আপনি একবারে টাকা ছাড়াই 25,000 টাকা, এটা কোনো টাকা না, টাকা ছাড়াই আপনি বিষয় করে দিয়ে তারপরে টাকা নেন, মানে এই এই অনুভূতিটা হলো সবচেয়ে বড় অনুভূতি। এবং আপনি কাগজপত্র অত্যন্ত নিখুঁতভাবে এগুলো সাবমিট করেন, এটা আমার ধারণা, আমি আমি যতটুকুই জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা থেকে, আমি দীর্ঘদিন চেয়ারম্যানই করছি, এর থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আবার যে ফিরে এসছেন মনে করেছেন সেটার জন্যই আসলে আমরা কৃতজ্ঞ, নিশ্চয়ই পরবর্তীতে ওর ভিসা হবে দেখা যাবে ইনশাআল্লাহ, এবং এই এই আশায় আসছি। থ্যাংক ইউ।